সম্মানিত দর্শক শ্রোতা, এই যে মধুমতী ঈদ উপলক্ষে লেখা শান, এই ছবিটি মধুমতী সিনেমা হলে মুক্তি পেয়েছে। এর আগে আমরা ভাইয়ের ইন্টারভিউ নিয়েছি। দাদার দাদা কেমন আছে আপনি? হ্যাঁ ভালো আছি। আপনি বলুন, ঈদ মোবারক। ভালো আছেন? জি। কি অবস্থা আসলে আজকে ঈদের চতুর্থ দিন? ঈদের দিন চতুর্থ দিন, একদিন গেছে ঈদের দিন গেছে বৃষ্টি, বৃষ্টির থেকে এই মানে 150 দর্শক পাওয়া গেছে, যে জায়গাতে হাজার হাজার দর্শক সিনেমা হলে বিনোদন করছে, এই জায়গা দেখা গেছে কি 150 মানে লুকাইছে। 150 লুকাইলে তো 150 লোকের মানে আয়োজন আর এত টাকা আই না, বাজেট তোরা আই না। তোমার আজকে তিন দিনে তিন ভাগে সেল গেছে, তিন ভাগে সেল গিয়া মানে দাঁড়াইছে 100 থেকে গেছে মানে 25%। তো 25% কি সিনেমা চালান যাবো? চালান যেত না, কিন্তু দর্শক ভালো। একটা মুভি ঠিক আছে, মুভিও ভালো, আর মুভিটা মানে যারা স্ট্যান্ডার্ড যারা বুঝার এই ছবিটা বুঝবো, আর সাধারণ জনগণ এটা বুঝতো না, আর সাধারণ জনগণ বুঝতো না মানে ছবিটা কি ওই কুমার এবং কুমার নাই, সাকিবের ডায়লগ নাই, এই ধরনের পাবলিসাইড মুভির দেয়। আর যদি ছবির মধ্যে গান দরকার 5টা, আর গান যদি 2টা দেয় ছবি চলবে না। ছবির নির্ভর করে একটা গানের রূপে, একটা মানে লোকেশনের রূপে, এবং গান ভালো মানুষের মানে আর যখন এক পরিবার লুকাইয়ে তখন একবার ওই জায়গা, একবার হইলে তোর আগে বাঘা ওই জায়গা, তখন যেমন ডাকা খুবই সুপার হিট ভৈরব, ওই 100 আসলে না, ওই আছে 25, তো এটা কি কত আহ্বান হয়েছে গা? তো এই ধরনের দর্শক তারা আই না সিনেমা হলে, আর সিনেমা তো ভালো ছবি, 4 কোটি ডিয়ার ছবি বানাইছে, বানায় তো পাবলিক দর্শক আনতে পারতেছে না। আর যে যে মানের ছবি, এই মানের যদি বাজেট না হয়, যে মানে এই ছবিটার মধ্যে দরকার ছিল একটা গান, একটা ভালো মানে লোকেশন, কিন্তু ছবিটা করছে ঠান্ডা করে মানে ছবিটা লাস্ট পর্যন্ত দেখলে ছবিটা বুঝবো, আমি হঠাৎ করে ছবিটা বুঝবো না। যেমন ভৈরব কয়েকটা পার্ক হয়েছে, নিচে ধরেন 50টা ভৈরব, এই পার্কের মধ্যে মানে এত ভিড়, প্রেমিকা মার সামনে জিয়ারে নেওয়া হয়েছে কফি, কিন্তু এটা যে ইজ্জত না, ইজ্জত যা সিনেমা হলে ছবি দেখলে, এই যে পার্কগুলি খুলছে এটা কি বিনোদন না? এটা খুব ক্ষতি আছে না? ক্ষতিটা কার? সিনেমা হলে মা বন্ধুরা দেখবো, এটা কোনো সবার বিতা, আর এটা হলো একদম অপেন যে পার্কগুলির মধ্যে খাইতেছে। হ্যাঁ, এটা তো আমরা জনগণের এবং সবারই ক্ষতি আছে। শান লাগায় এত মনে করি সফল না, সফল ডাকা ভৈরব না, আমরা যে পুঁজিটা লাগাইছি পুঁজি আসবে না, আসবে না বলতে গেলে ছবিটা যে ছবিটা আমার ছিলাম যে সিএম এর ছবিটা ভালো, পুরামন টুকুর ছিল, ভালো একটা মান ছিল, তার উপর নির্ভর করে ছবিটা ধরছি, ছবির দর্শক তো আর তেমন টাইলো না, কারণ ওখানে সাকিবের তো বেশি ভালো হতো সিএম রে, আর সিএম তো গাও শুধু সিএম হইলে তো ছবির গান দরকার, ডায়লগ দরকার, ছবি স্পিড তাহলে লাগবে, তেরো ছবি এক ধরনের ছবি তোর ছবি চলবে না, হ্যাঁ থাকতে হবে। তো দর্শক তো আইনা পার্ক লে, যেমন পার্কে কত কইতাছি পার্কে গলি আর বিদ্রোহী চলছে, ওই সাকিব সাকিব যদি পচে হয় তো সাকিব, আর ভালো ছবি হলে সাকিব ছাড়া মনে সাকিব কই। তো সে আমি ভালো একটা না নতুন না গেব, দর্শক চাই না, দর্শক কোথায় সাকিব পাইছে, সাকিব কারণ একে খুব ভাবে সাকিব, মানে আমরা ভালো একটা ছবি মানে ছবি ধরছি, কিন্তু দর্শক আমরা পাইছি। গলি লাগাইলে আবার ভালোই তো, সাকিবের বসিলে দিয়ে আমার লুকাইতো ছবি, আবার ভিতরে বাসতেন যেমন ছবির ভিতরে কিছু না থাক, সাকিব আছে নিয়ে বাসা এনাফ, কিন্তু সাকিব তো সব জায়গায় তার চিরস্থায়ী তো না, নতুন দর্শক আইব, নতুন মুভি দেখবো, নতুন নায়কের ছবি দেখবো, তাই না মানুষ বুঝবো যে কার ছবি কাটা বানাই তারা, কেটা খারাপ বানাই তারা, এই হইলো আমরা পরিস্থিতি। দর্শকদের ভিতরে ঢুকানো যাচ্ছে না, যাইতেছে না, সেটাই সেটাই আপনারা দেখেন যাচাই করেন, ঢাকার একটা টিকিটের দাম অনেক, আর বৈরব তো একদম সস্তা গুলি চলে, তো এই সিনেমা তো আমরা পারতেছি না, দর্শক যদি আয়ে তো দর্শক আয়ুক আইলে আমরা বুঝুন যে দর্শক আমরা সিনেমা এই বিনোদনটা বাঙ্গালে এলে ভাইতো না, সবকিছু পাইবো, পার্ক পাইবো, ইয়া পাইবো, যারা শিক্ষিত তারা বুঝবো ছবিটা, নর্মাল মানুষ বুঝবো না যে ছবিটা কি বানাইছে, কি খারাপ না বলা, গ্রাম সাইড এবং গ্রামে তো মানে গ্রাম সব গ্রাম।
ওটা টাউন শুধু বৈরবডা যে বাণিজ্যটা এটা অল্প একটা জায়গায় বাস স্ট্যান্ড অল্প অল্প ঠিক না থ্যাঙ্ক ইউ জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক হল রিভিউ তো নিয়েছি আমরা আপনারা দেখেছেন এবং হলের কর্তৃপক্ষ বলতে ওনারাই আছেন বহুদিন যাবত এখানে হ্যাঁ তো আমরা চাই আপনারা হলে আসুন ছবিটি একটি নতুন ছবি ভালো ছবি খুব সুন্দর ছবি সারা জায়গানো ছবি শান আমরা যতটুকু জানি ভাইয়ের কাছ থেকে জানলাম যে আসলে বলুই লাগাইলে বোধহয় ভালোই হইতো ভালোই হইতো মানুষের পরিবেশের বা সমাজ এখানকার কালচার যেটা সেই অনুযায়ী ছবি এটা শান এখানে লাগানো না ঠিক নেই উচিত হইছে না মানে ঢাকা ভার্সিটি বা আশেপাশে যে সমস্ত এলাকা ওইখানকার ছবি হচ্ছে শান যতটুকু বুঝলাম ছবিটা আমি দেখেছি খুব ভালো ছবি মনোযোগী দেওয়ার ছবি থ্যাংক ইউ দর্শকদের বলবো বারবার যে আপনারা হলে আসুন হ্যাঁ হলে আসুন হলে দেন পরিবেশ থেকে অনেক সুন্দর পরিবেশ আমরা জানি মধুমতি টোটাল কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে এই হলটির পরিবেশ এখনো ভালো ভালো জি থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ